আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই ডিফেন্স একাডেমির আজকের এপিসোডে। বরাবরের মতোই আমি কাজী মাহবুব জামান অমিন। আর্মি, নেভি এবং এয়ারফোর্সের লাইভ সার্কুলার চলছে, এই সার্কুলারগুলোর ডিটেলস কথা বলবো। তিন বাহিনীতে অ্যাপ্লিকেশান করার জন্য আমাদের কী কী রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন হয় এবং এর এক্সাম প্রসিডিওরগুলোই কীরকম, সেগুলো নিয়ে বিস্তারিত কথা হবে আজকে আপনাদের সাথে। আর তাই অবশ্যই যারা আর্মি, নেভি এবং এয়ারফোর্সে কমিশন অফিসার হতে চাই, অথবা যারা চাই আমাদের কাছের মানুষ, প্রিয়জন, বন্ধু, রিলেটিভস, ফ্যামিলি মেম্বার আর্মি, নেভি এবং এয়ারফোর্সের গর্বিত কমিশন অফিসার হয়ে উঠুক, তারা আজকের এপিসোডটি কোনোভাবেই মিস করবেন না এবং আজকের এপিসোডের শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। কারণ আজকের এপিসোডটি সম্পন্ন করলে আশা করি এ টু জেড আর্মি, নেভি, এয়ারফোর্সের অ্যাপ্লিকেশান প্রসিডিওর থেকে এক্সাম প্রসিডিওর সর্বশেষ পর্যন্ত সকল কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কোনো ডাউট আমার মনে হয় যে আজকের এপিসোডটি দেখার পরে থাকছে না। প্রথমে আসছি বয়সের ক্ষেত্রে। এক্ষেত্রে তিন বাহিনীতে অ্যাপ্লিকেশান করার জন্য সার্কুলারে উল্লেখিত যে তারিখটি থাকে সেই তারিখ অনুযায়ী বয়সটি হতে হয়। সার্কুলারে উল্লেখিত যে তারিখটি রয়েছে সেই তারিখ অনুযায়ী যারা সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 17 থেকে 21 বছর। নৌবাহিনীর ক্ষেত্রে বয়সটি হতে হবে 16.5 থেকে 21 বছর এবং বিমান বাহিনীর ক্ষেত্রে বয়সটি হতে হবে 16.5 থেকে 22 বছর। এক্ষেত্রে বিমান বাহিনীর ক্ষেত্রে আমি বলবো একটি প্লাস পয়েন্ট হচ্ছে যাদের বয়স 21 কিছুটা ওভার হয়ে যায় তারা চাইলে বিমান বাহিনীতে অ্যাপ্লিকেশান করতে পারবো। বিমান বাহিনীর ক্ষেত্রে বয়স 1 বছর বেশি চাওয়া হয়, অর্থাৎ সেটি হচ্ছে 22 বছর। আমরা কথা বলছি লং কোর্সের ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ লং কোর্সের ক্যান্ডিডেটদের কী কী কোয়ালিফিকেশান প্রয়োজন। নেক্সট যে কোয়ালিফিকেশান সেটি হচ্ছে উচ্চতার ক্ষেত্রে তিনটি বাহিনীতেই ছেলেদের জন্য উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। ঠিক তেমনিভাবে মেয়েদের ক্ষেত্রেও উচ্চতা প্রয়োজন হবে আর্মি, নেভি এবং এয়ারফোর্সের তিনটি বাহিনীতেই 5 ফিট 2 ইঞ্চি। শুধুমাত্র বিমান বাহিনীতে যে সকল ফিমেল ক্যান্ডিডেট জিডিপি ব্রাঞ্চে অ্যাপ্লিকেশান করবে তাদের উচ্চতা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি। এছাড়া বিমান বাহিনীর অন্যান্য যে ব্রাঞ্চগুলো রয়েছে সেক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি থাকলেই আবেদন করা যাবে। পরবর্তী যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ ওয়েট, আর্মি, নেভি এবং এয়ারফোর্সের তিনটি বাহিনীতেই যেটি হতে হবে উচ্চতা এবং বয়স অনুযায়ী। বেসিক যে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই অ্যাবিলিটিগুলো থাকলেই যে কোনো প্রার্থী আর্মি, নেভি এবং এয়ারফোর্সের কমিশনড অফিসার পদে অ্যাপ্লিকেশান করতে পারবে। তার পরবর্তী যে কোয়ালিফিকেশান, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশান, এই ক্ষেত্রে সেনাবাহিনীতে যে সকল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে চায় তাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে যে কোনো বিভাগ থেকে আবেদন করতে পারবে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আবেদন করতে পারবে। অবশ্যই জিপিএ থাকতে হবে এসএসসি এবং এইচএসসি যে কোনো একটিতে 5 এবং অন্যটিতে ন্যূনতম 4.5। যারা ন্যাশনাল কারিকুলামের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এবং যে কোনো মাধ্যমের স্টুডেন্টরাই আবেদন করতে পারবে, অর্থাৎ ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি যারা মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ডের স্টুডেন্ট রয়েছে তারাও একই প্রসিডিওরে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং নৌবাহিনীর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে 4.50 থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে। এক্ষেত্রে গণিত এবং পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ থাকতে হবে 4 পয়েন্ট। এবং অনেকের যে বিষয়টি নিয়ে কনফিউশন থাকে, গণিত বলতে এখানে কোন গণিতকে মেনশন করা হয়েছে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে যে কোনো ম্যাথে 4 পয়েন্ট থাকলেই হবে। এসএসসিতে যেহেতু আমাদের হায়ার ম্যাথ থাকে, অর্থাৎ জেনারেল ম্যাথ অথবা হায়ার ম্যাথ যে কোনো একটিতে 4 পয়েন্ট থাকলেই হবে। নেক্সট এয়ারফোর্স। এয়ারফোর্সে আমরা সকলেই জানি যে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে এবং ব্রাঞ্চ ভেদে কিছু তারতম্য রয়েছে জিপিএ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ জিডিপি, জিডিএন, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক্স, এডিডাব্লিউসি, এটিসি এবং অ্যাডমিন, এই ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে কিছু তারতম্য লক্ষ্য করা যায় জিপিএ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। এক্ষেত্রে জিডিপি, জিডিএন, লজিস্টিক্স, এটিসি এবং এডিডাব্লিউসি এই ট্রেডগুলোতে যারা অ্যাপ্লিকেশান করতে চায় তাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে এবং ম্যাথ এবং ফিজিক্সে আমাদের অবশ্যই ন্যূনতম লেটার গ্রেড, অর্থাৎ গ্রেড এ থাকতে হবে, অর্থাৎ 4 পয়েন্ট থাকতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে যে সকল ক্যান্ডিডেট পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে জিপিএ থাকতে হবে 4.50 ন্যূনতম এবং এটি থাকতে হবে উইদাউট আমাদের অপশনাল সাবজেক্ট, অর্থাৎ আমাদের
চতুর্থ বিষয় ছাড়া আমাদের পেতে হবে 4.50 শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের জন্য এবং তার পাশাপাশি অবশ্যই ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রিতে ন্যূনতম আমাদের 4 পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এ গ্রেড থাকতে হবে ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রিতে। এবং বাংলাদেশ বিমান বাহিনীর আরেকটি ব্রাঞ্চ রয়েছে অ্যাডমিন ব্রাঞ্চ, যে ব্রাঞ্চটিতে সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেটি হচ্ছে অ্যাডমিন ব্রাঞ্চ। অ্যাডমিন ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ন্যূনতম জিপিএ থাকতে হবে 4.50 এসএসসি এবং এইচএসসিতে। এ তো গেল যারা ন্যাশনাল কারিকুলামের স্টুডেন্ট রয়েছে তাদের একাডেমিক কোয়ালিফিকেশন, কিন্তু যারা ইংরেজি মাধ্যমে স্টুডেন্ট রয়েছে তাদের একাডেমিক কোয়ালিফিকেশনটা কি সেটি আমরা এখনই জানবো। যারা ইংরেজি মাধ্যমে স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যে একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে, ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে 2টিতে এ, 3টিতে বি এবং 1টিতে সি গ্রেড, এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে 1টিতে এ গ্রেড এবং 1টিতে বি গ্রেড। এই কোয়ালিফিকেশনগুলো থাকলে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে। এবং যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে, যারা বাংলাদেশ বিমান বাহিনীতে বাফা কোর্সে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, তাদের যে রিকোয়ারমেন্ট প্রয়োজন, একাডেমিক কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি হচ্ছে ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড, এবং এ লেভেলে যেটি থাকতে হবে ফিজিক্স এবং ম্যাথে ন্যূনতম লেটার গ্রেড বি। এই একাডেমিক কোয়ালিফিকেশনগুলো থাকলে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো এয়ারফোর্সের যে ব্রাঞ্চগুলো রয়েছে সায়েন্সের জন্য অর্থাৎ জিডিপি, জিডিএন, লজিস্টিক্স, এটিসি, আরইডব্লিউসি, ইঞ্জিনিয়ারিং এই ব্রাঞ্চগুলোতে। এবং ইংরেজি মাধ্যমের যে সকল ক্যান্ডিডেট অ্যাডমিন ব্রাঞ্চটিতে আবেদন করতে ইচ্ছুক তাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন প্রয়োজন সেটি হচ্ছে ও লেভেলে কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড। এই একাডেমিক কোয়ালিফিকেশনগুলো থাকলেই আমরা অ্যাডমিন যে ব্রাঞ্চটি রয়েছে সেই ব্রাঞ্চটিতে অ্যাপ্লিকেশন করতে পারবো যারা ইংরেজি মাধ্যমে স্টুডেন্ট রয়েছে। এগুলোই আমাদের একাডেমিক এবং ফিজিক্যাল কোয়ালিফিকেশন বাহিনী ভেদে অর্থাৎ 3 বাহিনীতে আবেদনের ক্ষেত্রে কিছুটা তারতম্য রয়েছে। এখন আমরা জানবো যারা অলরেডি সশস্ত্র বাহিনীতে কর্মরত রয়েছে অর্থাৎ ইন সার্ভিস যে সকল ক্যান্ডিডেট পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে, তাদের বয়সের ক্ষেত্রে সেনাবাহিনীর ক্ষেত্রে যেটি হতে হবে সেটি হতো 18 থেকে 23 বছর। বিজ্ঞাপনে উল্লেখিত যে তারিখটি রয়েছে সেই তারিখে যে সকল প্রার্থী অর্থাৎ অলরেডি ইন সার্ভিস রয়েছে অর্থাৎ সৈনিক থেকে যে সকল ক্যান্ডিডেট অফিসার পদে পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য বয়স হতে হবে 18 থেকে 23 বছর, এবং নৌবাহিনীর ক্ষেত্রে এই বয়সটি হতে হবে 18 থেকে 25 বছর। যারা অলরেডি বিভিন্ন বাহিনীতে কর্মরত রয়েছে তারা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে নিজ নিজ ইউনিট অথবা স্কোয়াড্রনের মাধ্যমেই অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে হবে, এবং যারা সশস্ত্র বাহিনীতে সৈনিক, নাবিক এবং বিমান সেনা পদে অলরেডি কর্মরত রয়েছে এবং যারা কমিশন অফিসার পদে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তাদের জিপিএর ক্ষেত্রেও কিছু শিথিলতা রয়েছে। ইংরেজি মাধ্যমের যে সকল ক্যান্ডিডেট বাংলাদেশ নৌবাহিনীতে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে যে জিপিএ রিকোয়ারমেন্ট প্রয়োজন অর্থাৎ ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টি বিষয়ে এ গ্রেড এবং 2টি বিষয়ে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলে ন্যূনতম 2টি বিষয়ে বি গ্রেড থাকতে হবে, তাহলে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার পদে অ্যাপ্লিকেশন করা যাবে যারা ইংরেজি মাধ্যমের ক্যান্ডিডেট রয়েছে। তার পরবর্তীতে অ্যাপ্লিকেশন করার জন্য সকল বাহিনীর যে ওয়েবসাইট রয়েছে, জয়েন্ট বাংলাদেশ আর্মি, জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স এবং জয়েন্ট বাংলাদেশ নেভির যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো থেকে খুব সহজেই আমরা নিজেরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবো। অ্যাপ্লিকেশন করার পর আমাদের পরীক্ষাগুলো শুরু হবে এবং পরীক্ষাগুলোর তারিখ অলরেডি সার্কুলারে উল্লেখ করা থাকে, এবং সকলের সুবিধার্থে সেই সার্কুলারগুলোর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্টস বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এবং তার পাশাপাশি অবশ্যই মনে করে দিতে চাই অর্থাৎ ইউটিউব আমাদেরকে একটি বিষয় জানিয়েছে যে ডিফেন্স একাডেমির প্রায় 70% ভিউয়ার্স যারা রয়েছে তারা খুবই কৃপণ অর্থাৎ তারা সাবস্ক্রাইব করতে চায় না। ডিফেন্স সংক্রান্ত যে কোনো আপডেট পেতে, সার্কুলার সহ অন্যান্য আনুষঙ্গিক সকল বিষয়ের আপডেট পেতে আপনার প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবেদনপত্রে উল্লেখিত যে তারিখ রয়েছে সেই তারিখে আমাদেরকে পরীক্ষার দিন অংশ নিতে হবে, এবং পরীক্ষাটি 3 বাহিনীতেই 3টি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট, প্রিলিমিনারি টেস্টে
যারা উত্তীর্ণ হয় তাদের পরবর্তীতে হয়ে থাকে রিটেন টেস্ট, এবং রিটেন টেস্টে যারা উত্তীর্ণ হয় তাদের পরবর্তীতে অনুষ্ঠিত হয় ISSB এক্সাম। এই তিনটি প্রসিডিওরেই তিনটি বাহিনীর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে বিমান বাহিনীর ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে, যেটি বিমান বাহিনীর ক্ষেত্রে প্রথমেই হয়ে থাকে লিখিত পরীক্ষা। ইনিশিয়াল যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষার দিন আমাদের যে যে পেপারসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আমাদের একাডেমিক যে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং নম্বরপত্র, প্রশংসাপত্র, সেগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে, সেটি মূল কপি অথবা সত্যায়িত ফটোকপি। তবে অনেক সময় কিছু পেপারসের তারতম্য থাকে, আর তার জন্য সার্কুলারগুলোর যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন যে বর্তমানে যে সার্কুলারটি চলছে সেই সার্কুলারে আমাদের কি কি পেপারস নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। নেক্সট আমাদের এক্সাম। এক্সাম যেটি বললাম প্রথমেই অনুষ্ঠিত হয়ে থাকে প্রিলিমিনারি পরীক্ষা সেনাবাহিনীর ক্ষেত্রে এবং নৌবাহিনীর ক্ষেত্রে। প্রিলিমিনারি পরীক্ষায় আমাদের যেটি হয়ে থাকে ইনিশিয়াল যে মেডিকেল টেস্ট, সেই মেডিকেল টেস্ট এবং ভাইবা। মেডিকেল টেস্ট এবং ভাইবা নিয়ে আমাদের বেশ কয়েকটি এপিসোড রয়েছে, সেই এপিসোডগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টস বক্সে দেওয়া থাকবে। সেখান থেকেই আপনারা এপিসোডগুলো দেখে আসলে ইনিশিয়াল মেডিকেল টেস্ট এবং ভাইবা সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। তবে ইনিশিয়াল যে মৌখিক পরীক্ষা, সেই মৌখিক পরীক্ষার জন্য আমাদের পর্যাপ্ত প্রিপারেশন নেওয়া প্রয়োজন, কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ইনিশিয়াল যে মৌখিক পরীক্ষাটি হয়ে থাকে সেই পরীক্ষা থেকে বাদ পড়ে যায়। সো প্রিলিমিনারি পরীক্ষায় প্রথম যেটি অনুষ্ঠিত হবে মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্টে যারা সিলেক্টেড হতে পারবে, ওভারকাম করতে পারবে, তারা পরবর্তীতে যাবে হচ্ছে ভাইবা পরীক্ষায়, এবং ভাইবা পরীক্ষায় যারা ওভারকাম করতে পারবে তারা পরবর্তীতে নির্দিষ্ট তারিখে, অর্থাৎ বিজ্ঞাপনে উল্লেখিত যে নির্দিষ্ট তারিখ দেওয়া রয়েছে লিখিত পরীক্ষা, সেই তারিখ অনুযায়ী লিখিত পরীক্ষায় অংশ নেবে সেনাবাহিনী এবং নৌবাহিনীর যে সকল ক্যান্ডিডেট রয়েছে। এবং বিমান বাহিনীর যে সকল ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রথমেই অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। বিমান বাহিনীর সার্কুলারে অনেকগুলো তারিখ দেওয়া রয়েছে, আমাদের পছন্দ অনুযায়ী আমরা যে কোনো তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবো। এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে সকল প্রার্থী বিমান বাহিনীর রয়েছে তারা একাধিকবার চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ যে তারিখগুলো দেওয়া রয়েছে, অনেকগুলো ডেট দেওয়া রয়েছে, সেই তারিখে যে কোনো একটা তারিখ পছন্দ করে একজন ক্যান্ডিডেট যদি অ্যাপ্লিকেশন করে এবং সেই দিন যদি সে অকৃতকার্য হয় তাহলে পরবর্তী যে তারিখটি রয়েছে সেই তারিখে সে অংশ নিতে পারবে পুনরায় অ্যাপ্লিকেশন করার মাধ্যমে। এটি এক ধরনের বাড়তি সুবিধা অবশ্যই বলা যেতে পারে। এবং বিমান বাহিনীর যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে প্রথমে যেটি হয়ে থাকে 100 মার্কসের IQ টেস্ট। 100 মার্কসের IQ টেস্টটিতে যারা ওভারকাম করতে পারে তারা পরবর্তীতে অংশ নিতে পারে ইংরেজি পরীক্ষায়। 50 নম্বরের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই 50 নম্বরের ইংরেজি পরীক্ষা যারা ওভারকাম করতে পারে তাদের আবার 50 নম্বরের ফিজিক্স এবং ম্যাথ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, এবং এই ফিজিক্স এবং ম্যাথ পরীক্ষাটি যারা ওভারকাম করতে পারে তারা পরবর্তীতে মেডিকেল টেস্ট এবং ভাইবা পরীক্ষায় অংশ নিয়ে থাকে। অর্থাৎ যে মেডিকেল টেস্ট এবং ভাইবা সেনা এবং নৌবাহিনীর প্রথমেই অনুষ্ঠিত হয়ে থাকে। সো বিমান বাহিনীর রিটেন টেস্টটি কিন্তু একটু ব্যতিক্রম, অর্থাৎ প্রতিটি স্টেজে সিলেক্টেড হতে হবে, অর্থাৎ IQ যদি কেউ সিলেক্টেড হয় তারা পরবর্তীতে ইংরেজি পরীক্ষা দিতে পারবে, এবং ইংরেজি পরীক্ষায় যদি কেউ সিলেক্টেড হয় তার পরবর্তীতে ফিজিক্স এবং ম্যাথ পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ ধাপে ধাপে প্রতিটি স্টেজেই কিন্তু সিলেক্টেড হয়ে যেতে হবে। এবং বিমান বাহিনীর যে রিটেন টেস্টটি অনুষ্ঠিত হবে সেটি সম্পূর্ণ হবে MCQ আকারে। বিমান বাহিনীর রিটেন টেস্টে অনেক ক্যান্ডিডেট ছিটকে পড়ে, বাদ পড়ে পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়ার কারণে, কারণ অনেকে আছে বুঝতেই পারে না কোত্থেকে কোশ্চেন হয় বা কোশ্চেনের প্যাটার্ন কীরকম। আর এর জন্য বেস্ট, সবসময় আমি সাজেস্ট করে থাকি, বেস্ট ওয়ে হচ্ছে ফাইটার্স এয়ারফোর্স গাইড। এই বইটি ফলো করলেই বাংলাদেশ বিমান বাহিনীর যে রিটেন টেস্টটি আছে খুব সহজেই ওভারকাম করা যাবে, কারণ বিগত বছরগুলোর কোশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, নমুনা কোশ্চেন দেওয়া রয়েছে, এবং প্রতিটি সাবজেক্টের অর্থাৎ IQ, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ সমস্ত কিছু যে প্যাটার্নে পরীক্ষা হয়ে থাকে অর্থাৎ MCQ আকারে, সেই আকারে কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে। এবার যাচ্ছে হচ্ছে সেনাবাহিনীর যে রিটেন টেস্ট। সেনাবাহিনীর যে রিটেন টেস্টটি হয়ে থাকে সেটি হয়ে থাকে 4টি সাবজেক্টের উপরে, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং জেনারেল নলেজ। এই 4টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে টোটাল 100 মার্কসের, এবং এক্ষেত্রে জেনারেল নলেজ যে পার্টটি হয়ে থাকে সেই পার্টটি হয়ে থাকে ইংরেজিতে। এবং সেনাবাহিনীর ক্ষেত্রে 100 মার্কসের মধ্যে 40 হচ্ছে পাস মার্ক। একইভাবে বিগত লং কোর্সের স্ট্যাটিস্টিক যদি আমরা দেখি, হিউজ সংখ্যক ক্যান্ডিডেট লিখিত পরীক্ষার প্রস্তুতি না নেওয়ার ফলে বাদ পড়ে যায়। আর তার জন্য একইভাবে আমরা বলবো যে অবশ্যই অবশ্যই ফাইটার্স আর্মি ভাইবা রিটেন গাইড যেটি রয়েছে
সেটি ফলো করতে বাংলাদেশ সেনাবাহিনীর যে ইনিশিয়াল ভাইবা এবং রিটেন পরীক্ষার প্রস্তুতির জন্য এই বইটি এনাফ বাংলাদেশ সেনাবাহিনীর রিটেন এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য। কারণ এই বইটিতে প্রতিটি পার্ট আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি বিগত দিনগুলোর কোশ্চেনে কিন্তু দেওয়া রয়েছে, ফাইটার্স আর্মি ভাইবা রিটেন গাইড এবং একটু আগে যেটি বললাম এয়ারফোর্স গাইড, এগুলো নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত এপিসোডগুলো রয়েছে, সেখান থেকে দেখে আসলেও এগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তার পরবর্তীতে যাচ্ছি নৌবাহিনীর ক্যান্ডিডেট, ইনিশিয়াল মেডিকেল এবং ভাইবা যারা ওভারকাম করতে পারবে তারা পরবর্তীতে যাবে হচ্ছে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তিনটি সাবজেক্টের উপরে, আইকিউ, ইংলিশ এবং জেনারেল নলেজ। 120 মার্কসের রিটেন টেস্ট অনুষ্ঠিত হয়ে থাকে এবং সম্পূর্ণটি হয়ে থাকে ইংরেজিতে। এবং এক্ষেত্রে একইভাবে আমাদের যে ফাইটার্স নেভাল গাইড রয়েছে সেই নেভাল গাইডটি এক্সেলেন্ট একটি প্রিপারেশন দিবে, কারণ ইতিপূর্বে যারা ফাইটার্স নেভাল গাইড ফলো করেছে তাদের কাউকে আমি দেখিনি নেভির রিটেন থেকে বাদ পড়তে। বাংলাদেশ নৌবাহিনীর ভাইবা এবং রিটেন প্রস্তুতির জন্য অবশ্যই প্রয়োজন ফাইটার্স নেভাল গাইড। অর্থাৎ আমরা যদি রিটেন টেস্টগুলো দেখি আর্মি নেভি এবং এয়ারফোর্সের, সেক্ষেত্রে কিন্তু ব্যাপক একটু পার্থক্য রয়েছে তিন বাহিনীর পরীক্ষার প্রসিডিওরে বা সিলেবাসে এবং সাবজেক্টের ক্ষেত্রে, আর তাই এর জন্য আমাদের খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া প্রয়োজন। আর অবশ্যই বলবো যে প্র্যাকটিক্যালি প্রিপারেশন নেওয়ার জন্য বা খুব জোরদার প্রিপারেশন যদি আমরা কেউ নিতে চাই তাহলে অবশ্যই আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে পারি, কারণ এখানে আমাদের প্রচুর প্রতিযোগিতার মাধ্যমে পরীক্ষা এবং প্রতিটি ক্লাসের মাধ্যমে একজন ক্যান্ডিডেটকে প্রস্তুত করা হয়। তার ফলে যেটি হয়ে থাকে রিটেন টেস্টের সর্বোচ্চ প্রিপারেশন প্র্যাকটিক্যালি নেওয়া সম্ভব। এবং এছাড়া অবশ্যই ফাইটার্সটি পড়তে হবে, কারণ আমরা বারবারই যেটি বলি যে আমাদের ফাইটার্সগুলো হচ্ছে এক্সক্লুসিভ বই যেগুলো বাজারে পাওয়া যায় না, এবং এই বইগুলো প্রতিটি বাহিনীর আলাদা আলাদাভাবে, অন্যান্য বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু জগা খিচুড়ি টাইপের এবং সিলেবাসের সাথে নতুন আপডেট সিলেবাসের সাথেও কিন্তু কোনো মিল নেই। আর অবশ্যই জানবেন যে ফাইটার্স বইটি বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না, এই বইগুলো সরাসরি সংগ্রহ করতে হলে আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসেই এই বইগুলো সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর তার জন্য এখনই কল করুন, আমাদের দেওয়া যে তিনটি নাম্বার রয়েছে অর্থাৎ 01716442443, 01616442443 এবং 01916442443, এই তিনটি নাম্বারে যোগাযোগ করা ছাড়া অন্য কোথাও কিন্তু এই বইগুলো পাওয়া যাবে না। পরবর্তীতে যাচ্ছি যারা আর্মি এবং নেভির রিটেন টেস্ট ওভারকাম করতে পারবে এবং যারা এয়ারফোর্সের রিটেন পরবর্তী ভাইবা পরীক্ষা ওভারকাম করতে পারবে, তাদের পরবর্তীতে অনুষ্ঠিত হবে ISSB পরীক্ষা। ISSB পরীক্ষার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বেসড চার দিনের একটি পরীক্ষা, অনেকে এই সংক্রান্ত ব্যাপক ধারণা আপনাদের রয়েছে এবং যারা একেবারে নতুন তাদের উদ্দেশ্যে বলতে চাই ISSB নিয়ে আমাদের অসংখ্য এপিসোড রয়েছে, সেগুলো দেখে আসবেন। আর তার পাশাপাশি ISSB-র জন্য অবশ্যই অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যালি প্রিপারেশন নিতে হবে। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ডিফেন্স একাডেমিতে আসতে পারেন, আমাদের রয়েছে আবাসিক সুব্যবস্থা, এবং তার পাশাপাশি আপনি কোথায় যাবেন কোন প্রতিষ্ঠানে যাবেন সেগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি এপিসোডগুলো দেখেন আমাদের পরীক্ষাগুলো বা ISSB নিয়ে যে এপিসোডগুলো রয়েছে সেগুলো দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কীভাবে আপনার প্রিপারেশনটা নিতে চান বা নেওয়া উচিত। তবে হ্যাঁ, আপনি যেভাবেই প্রিপারেশন নেন না কেন, প্র্যাকটিক্যালি অথবা ইন্ডিভিজুয়ালি, আপনার অবশ্যই যেটি লাগবে ফাইটার্স ISSB বুক, যেটি বাংলাদেশের একমাত্র কমপ্লিট ISSB বুক। একইভাবে এই বইটি সংগ্রহ করার জন্য আগে যে প্রসিডিওরগুলো বললাম সেগুলোর মাধ্যমেই এই বইটি সংগ্রহ করতে পারবেন। এবং ফাইটার্স ISSB বুক নিয়ে আমাদের বিস্তারিত আরও এপিসোড রয়েছে, সেগুলো দেখে আসলেও এগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না, আপনি কি জানতে চান অথবা আমাদের দেয়া যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতেও ভুলবেন না। পরবর্তীতে প্রতিটি বাহিনীর বর্তমান যে সার্কুলারগুলো রয়েছে এই সার্কুলার নিয়ে আলাদা আলাদা এপিসোডে আরও স্পেসিফিকভাবে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।